मिस्टी की कभी फुकचा मिस्टी देखी कभी मां फुकचा फुकचा আজি আমরা মাঠে বসে লাঞ্চ করছি হেভি আর মেনু হয়েছে খিচুড়ি পাপড় ভাজা বেগুন ভাজা আর ধনেপাতার বড়া শীতকালে দারুণ লাগে আর টমেটোর চাটনি আর মাঠে বসে খাওয়ার মজাটাই আলাদা হালকা উষ্ণ রোদ্দুর আর গরম গরম খিচুড়ি আর কারা কারা মাঠে বসে খাও অবশ্যই কমেন্টে জানিও মিষ্টি বাবা আমি আজকে বানিয়েছি খিচুড়িটা কেমন লাগছে খুব সুন্দর হয়েছে পুরো ভোগের খিচুড়ির মতন লাগছে আর আমি কেমন কেন বানিয়েছি সেটা বলে দাও আজ জেনারেলি আমার বউ রান্না করে না আজ আমার মায়ের শরীর খারাপ তাই জন্য বউ কিছু না পেরে খিচুড়ি বানিয়েছে কিন্তু ভালোই বানিয়েছে তাও আবার ইউটিউব দেখে দেখে ইউটিউবার ইউটিউব দেখে দেখে খিচুড়ি বানিয়েছে আর তোমার কেমন লাগছে দিদি তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে বউ বানিয়েছে আমার শরীরটা খারাপ তো ভালোই বানিয়েছে সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে কড়াইশুটি ছাড়ানো কি গন্ধ কি গন্ধ ঘরে ঘুমানোই যাচ্ছে মারতে ভালো লাগে না তো কে পাশে বাড়ি থেকে কে বিষ দিয়েছে কে স্যার এখানে মরেছে আর ঘুমাতে দিচ্ছে না এত গন্ধ বেরাচ্ছে এই জন্য এখন মিশন ইঁদুর খোঁজা চলছে বাড়িতে মিষ্টি বাবা কি নিয়ে আসছে যা গন্ধ বেরাচ্ছে আমি একটু ফিনাইল দিয়ে দিলাম কি হচ্ছে এখানে কি করছে বাবা বাবা বেটি খেলা করছে বাপ বেটি খেলা করছে আর আমাদের ক্যামেরাম্যান বসে আছে মিস নন্দিতা লজ্জা পাচ্ছে লজ্জা লজ্জাপতি কুন্নে তুমি কোন সে গায়ের মে তোমার এই কালো রূপ আলো দেয় ছড়িয়ে তাড়াতাড়ি শুটটা করো মেয়েকে নিয়ে ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে মিষ্টি জানে ওর ভাগিদার কেউ নেই কেন ভাই বোন কেউ নেই ওর ভাগিদার হচ্ছে কি ওর বাবা তো যে যে যা দিক শুধু ডক্টর বাবু বলে না যে যা দিক দুটো ক্যাডবেরি বা কিছু বা একটা জিনিসও থাকলে একটা ভাগ ও বাবা নেবে একটা ভাগ ও নেবে আমরা শুটটা করছি এখন বাজে 5টা তাতে শুটটা কমপ্লিট করে আবার ভিডিওটা দিতেও হবে অনেক টেনশন তো তাড়াতাড়ি শুটটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি মিটিমাকে নিয়ে যাবো ডক্টর দেখাতে সেই সমস্ত কিছু শেয়ার করবো তো চলো তাড়াতাড়ি শুটটা করে নিই মিষ্টি যত বাড়ি নিচ্ছে দাঁড়া হ্যাঁ দাঁড়া মিষ্টি যত বাড়ি নিচ্ছে মুড়ি নিচ্ছে না শুধু চানাচুর গুলো নিয়ে যাচ্ছে আমি তাই জন্য এবার চানাচুর গুলো নিচে ঢুকিয়ে দিচ্ছি দাঁড়া 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 মিষ্টি বাবা চানাচুর গুলো নিচে লুকিয়ে দিচ্ছে আর তাকে মিষ্টি বা কি করে নে নে এবার নে সে মুড়ি নিয়ে জানে নে মুড়ি ওই দেখো মুড়িগুলোকে ট্যাগ করে শুধু চানাচুর গুলো তুলে দিচ্ছে লেজেন্ডারি গার্ল
আর ঘর দোয়ারের একটু অবস্থা খারাপ, মায়ের খুব ঠান্ডা লেগেছে, ওপরের ঘরও খুব ঠান্ডা, মার্বেলের তো, তো সেই জন্য মা নিচের ঘরে একটা শুয়ে আছে, এই জন্য ঘর দোয়ার একটু অবসেল হয়ে আছে। তোমরা কিছু মনে করো না, আমরা কিন্তু গুছিয়েই রাখি ঘর দোয়ার। কি বলে মিষ্টির মা, আমি ঠিকই করছো না, না চালাচুর খেতে ব্যস্ত একদম, মুড়ে খাচ্ছি না, শুধু চালাচুর গুলো নিয়ে নিয়ে খাচ্ছি। বাবা ঠান্ডা লেগেছে তো? ঘুরতে না, কনফারেন্সে গেছে। দাদু কোথায় যাবে? দাদুকে সবকিছুতে বাদ দিয়ে দিস কেন? কাজে যাবে। আচ্ছা ঠিক আছে, দাদু কাজে যাবে, তাহলে আমরাই যাব তোমাকে নিয়ে ডক্টর দেখাতে। আজকে আমাদের কোথায় ইনভিটেশন? কি হয়েছে আজকে? কড়াইশুটি কচুরি কটা খাবি? এই ক্যামেরাকে দেখা, কটা খাবি? তিনটে খাবে, তিনটে। আমি দেখবো দেখে গেছে দিদি অলরেডি কচুরি ভাজছে, দিদি আমাদের বলে গেছে, তো আমরা আমি মাকে খেতে দেওয়ার ওয়েট করছিলাম, মাকে খেতে দিয়ে এই জাস্ট যাব দিদির ঘরে কচুরি খেতে। মা চলো খেতে, দিদি দেখে গেছে। আমি একটু পরে যাচ্ছি মা, আমি কারণ লোকে মাল নিতে আসবে, তো আমি কালকে মালটা না দিলে বড় হবে না। বেলা হয়ে গেছে তো? বেলা না, রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে গেছে, এবার দোকান বন্ধ করো। এবার করবো মা, এখনই করবো। ঠিক আছে আসো তাহলে, আমরা গেলাম। মিষ্টি বাবা এখন আসছে না, কত রেট করছে, চলো আমরা দেখি দিদি কতটা কি প্রস্তুতি হয়ে গেছে, কতটা কি। আর মিষ্টি এখানে কি করছে দেখো, এমন কি করছিস? দিদি অলরেডি সব করে রেখেছে, তো এটা হচ্ছে এর মধ্যে পুর ভরা আছে, আমি জাস্ট বেলে দিচ্ছি দিদি একটু হেল্প করার জন্য। আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছে, তেল গরম হলেই কচুরিটা ভাজে হবে, দেখাবো তোমাদের। বাবা চুরি করে খাচ্ছ তুমি? আরে কমেডি করতে করতে না সব কমেডিয়ানই হয়ে গেছে, শুধু ভয় ভয় কেটেছে। আমরা ডিনার করে চলে এসেছি, মা সুজু আর মিষ্টি অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর মিষ্টিকে দেখো কম্বলের তলায় ঢুকে পড়েছে, মিষ্টি জ্যাকেট ট্যাকেট পরে আছে, এগুলোকে আমি ছাড়াবো তারপরে ঘুম পাড়াবো। ঠান্ডা তো লেগে ঢুকতে পারলে সব বলে আনন্দ। এই মিষ্টি চুপ করো, শীত তো তাই লেপে ঢুকতে পারলে সব আগে। মাঝে অলমোস্ট 11টা ব্লগটা আমি এখানে এন্ড করছি, ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগ এইটুখানি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। মিষ্টি মা সবাইকে টাটা বলে দাও, টাটা, গুড নাইট, গুড নাইট। এই তুমি মাংস খেতে পারো না, মিষ্টি মাংস শুধু।
ভালো করে ক্যামেরা ঢেকে দাও ক্যামেরা কোথায় দেখি দেখি